টাকা বন্ধের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর পাল্টা মুখ খুললেন যাদবপুর উপাচার্য। কেউ আইনের ঊর্ধ্বে নয়, যা বলবেন যৌক্তিকতা থাকাটা উচিত, সবার ওপরে দেশের আইন রয়েছে, এসব বলা উচিত নয়, মন্তব্য করলেন যাদবপুরের উপাচার্য বুদ্ধদেব সাউ। কিন্তু ঠিক কোন বক্তব্যের প্রেক্ষিতে এত কথা বললেন উপাচার্য বুদ্ধদেব সাউ? কিন্তু তার আগে বুদ্ধদেব সাউ যাদবপুরের উপাচার্য, তিনি কি বলেছেন শোনা। কেউই আইনের ঊর্ধ্বে নয়, উনি যদি আইনত সেটা বললেন তাহলে আইনত হবে, তার তো জাস্টিফিকেশান থাকতে হবে, উনি যে কারণে বন্ধ করতে চলছেন সেটা জাস্টিফাইড কিনা সেটা তো আছেই, তার ফাইনালি তো ল অফ দি ল্যান্ড আছে, তার বাইরে তো কেউ কিছু করতে পারে না, কারণ এটা পাবলিক প্রপার্টি, আমরা তো শুধু খালি মাত্র পাবলিকদের হয়ে কাজটা করে দিচ্ছি। সুতরাং আমার এটাকে আমার যাদবপুর ইউনিভার্সিটি কি আমি ভাইস চ্যান্সেলর আমার নাকি? আমি পাবলিক দ্বারা তৈরি যে ল অফ দি ল্যান্ড তৈরি করা, তার মধ্যেই আমি কাজ করব, ভুল হলে তখন তার পানিশমেন্ট হবে, কিন্তু এমনি এমনি তো আমার ব্যক্তিগত মানে আমার যাদবপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অনেক কিছু রাইট আছে, তার মানে কি আমি তাহলে কি একজনের চাকরি খেয়ে নেবো নাকি? এরকম তো কখনো হয় না নাকি? এগুলো মানে বলা উচিত, এগুলো বলা উচিত নয়, স্পষ্ট বলছেন যাদবপুরের উপাচার্য বুদ্ধদেব সাউ। আইন রয়েছে, আইনটা নিয়ে ভাবা উচিত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে পারি আমি, কিন্তু সমস্ত ক্ষমতা তো আমার নয়, আইনটা রয়েছে, আইনটা দেখে কথা বলা উচিত। তবে ঠিক কোন প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন কথার প্রেক্ষিতে এই মন্তব্য করলেন যাদবপুরের উপাচার্য, শুনুন একবার। আপনি যদি কলেজ এবং ইউনিভার্সিটিতে ইন্টারফেয়ার করেন, আর কোনো ইউনিভার্সিটি কলেজ যদি আপনার কথা শুনে চলে, আমি কিন্তু অর্থনৈতিক বাধা তৈরি করব। এখানে একটি ফর ট্যাট, নো কম্প্রোমাইজ, দেখি আপনি কোন কলেজের শিক্ষকদের মাইনে দেন, কোন ইউনিভার্সিটির শিক্ষকদের মাইনে দেন। টাকা বন্ধের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর পাল্টা মুখ খুললেন যাদবপুর উপাচার্য। কেউ আইনের ঊর্ধ্বে নয়, যা বলবেন যৌক্তিকতা থাকাটা উচিত, সবার ওপরে দেশের আইন রয়েছে, এসব বলা উচিত নয়, মন্তব্য করলেন যাদবপুরের উপাচার্য বুদ্ধদেব সাউ। কিন্তু ঠিক কোন বক্তব্যের প্রেক্ষিতে এত কথা বললেন উপাচার্য বুদ্ধদেব সাউ? কিন্তু তার আগে বুদ্ধদেব সাউ যাদবপুরের উপাচার্য, তিনি কি বলেছেন শোনা। কেউই আইনের ঊর্ধ্বে নয়, উনি যদি আইনত সেটা বললেন তাহলে আইনত হবে, তার তো জাস্টিফিকেশান থাকতে হবে, উনি যে কারণে বন্ধ করতে চলছেন সেটা জাস্টিফাইড কিনা সেটা তো আছেই, তার ফাইনালি তো ল অফ দি ল্যান্ড আছে, তার বাইরে তো কেউ কিছু করতে পারে না, কারণ এটা পাবলিক প্রপার্টি, আমরা তো শুধু খালি মাত্র পাবলিকদের হয়ে কাজটা করে দিচ্ছি। সুতরাং আমার এটাকে আমার যাদবপুর ইউনিভার্সিটি কি আমি ভাইস চ্যান্সেলর আমার নাকি? আমি পাবলিক দ্বারা তৈরি যে ল অফ দি ল্যান্ড তৈরি করা, তার মধ্যেই আমি কাজ করব, ভুল হলে তখন তার পানিশমেন্ট হবে, কিন্তু এমনি এমনি তো আমার ব্যক্তিগত মানে আমার যাদবপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অনেক কিছু রাইট আছে, তার মানে কি আমি তাহলে কি একজনের চাকরি খেয়ে নেবো নাকি? এরকম তো কখনো হয় না নাকি? এগুলো মানে বলা উচিত, এগুলো বলা উচিত নয়, স্পষ্ট বলছেন যাদবপুরের উপাচার্য বুদ্ধদেব সাউ। আইন রয়েছে, আইনটা নিয়ে ভাবা উচিত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে পারি আমি, কিন্তু সমস্ত ক্ষমতা তো আমার নয়, আইনটা রয়েছে, আইনটা দেখে কথা বলা উচিত। তবে ঠিক কোন প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন কথার প্রেক্ষিতে এই মন্তব্য করলেন যাদবপুরের উপাচার্য, শুনুন একবার। আপনি যদি কলেজ এবং ইউনিভার্সিটিতে ইন্টারফেয়ার করেন, আর কোন ইউনিভার্সিটি কলেজ যদি আপনার কথা শুনে চলে, আমি কিন্তু অর্থনৈতিক বাধা তৈরি করব। এখানে একটি ফর ট্যাট, নো কম্প্রোমাইজ, দেখি আপনি কোন কলেজের শিক্ষকদের মাইনে দেন, কোন ইউনিভার্সিটির শিক্ষকদের মাইনে দেন।